আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশিদের জন্য সৌদি আরব ছিল একটি সম্ভাবনাময় দেশ এবং যেখানে মানুষ ওয়ার্ক ভিসাতে প্রতিনিয়তই যেত। ভিসা ইনফরমেশনে সৌদি সম্পর্কে তেমন কোনো তথ্য এই জন্যই আমি দিই না, কারণ সৌদিতে একজন মানুষ যাওয়ার পরে সেখানে গিয়ে তাকে নতুন করে আকামা করতে হলে অনেক টাকা লাগতো, এবং অর্থাৎ সে যা ইনকাম করতো প্রায় তার কাছাকাছি তার অর্ধেকের মতো টাকা সেখানে কিন্তু তাদেরকে একামা করতে লাগতো। সেই হিসেবে কিন্তু সৌদির ভিসাতে বা সৌদিতে যাওয়ার জন্য আমি কম উৎসাহিত করতাম। তো প্রথম দিকে কিন্তু সৌদি ছিল খুব ভালো একটি দেশ এবং সেখানে বাংলাদেশের প্রচুর ওয়ার্কার গিয়ে সেখানে কাজ করতো, প্রচুর কর্মী সেখানে কাজ করতো। তারপরে আর একটা বিষয় আমরা দেখেছি, যেখানে সৌদিতে গিয়ে বাংলাদেশের যে সকল মহিলারা গিয়েছিল সে সকল মহিলার কিন্তু ম্যাক্সিমামই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের সম্মান নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারেনি। তারপরেও কিন্তু এখন ওয়ার্ক ভিসায় কিন্তু যাওয়া থেমে নেই, এখনও ওয়ার্ক ভিসায় প্রচুর যাচ্ছে। বাংলাদেশে যে সৌদির গুলশানে যে এম্বাসিটা রয়েছে সেখানে সিস্টেম ছিল সপ্তাহে 2 দিন সরাসরি পাসপোর্ট জমা দেওয়া যেত, যদিও সাধারণ মানুষ সরাসরি পাসপোর্ট জমা না দিয়ে কারোর মাধ্যমে জমা দিত, সেটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হতে পারে। তো এজেন্সিদের মাধ্যমে জমা দেওয়াতেও এক একজন এক এক ধরনের রেটে সে সৌদিতে যেত, এক এক কেউ কমে যেত, কেউ একটু বেশিতে যেত, তারপরে এটা কিন্তু তারতম্য ছিল। কিন্তু এখন যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনে আবার এইটা ঠিক মালয়েশিয়ার মতো হয়ে যাবে। মালয়েশিয়া যেমন আপনার 10টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতো, সৌদি ঠিক সেই নিয়মটি করেছে। তাদের অফিসটি তারা বারিধারা ডিপ্লোমেটিক জোনের মধ্যে নিয়ে যাচ্ছে এবং সেখানে 2টা কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে। এই 2টা কোম্পানির মাধ্যমে সৌদিতে যত কর্মী আছে সকল কর্মী যাবে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে 1000+ এজেন্সি থাকা সত্ত্বেও কেন এরা এই 2টি, 3টি বা 10টির মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে অবশ্যই বড় একটি সিন্ডিকেট জড়িত থাকে, এই জন্যই আমার মনে হয় যে তারা এইভাবে এই 2টি বা 3টি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনারা দেখেন, এখন যদি 2টি কোম্পানির মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়া হয় তো এই দুইটি কোম্পানি কী পরিমাণ অ্যামাউন্ট জনগণের কাছ থেকে নিবে? তো লস কিন্তু কারোরই হবে না, হয়তো 2-4টা এজেন্সি বিজনেস করতে পারবে না, কিন্তু এখানে লস হবে সব থেকে বেশি জনগণের, কারণ এই টাকাটা জনগণকে দিতে হবে, এই টাকাটা জনগণের পকেট থেকে যায়। যদিও আমি দেখেছি গত 2-1 দিন ধরে এ বিষয় নিয়ে অনেক মানববন্ধন করছে বিভিন্ন এজেন্সিগুলো, যদিও এজেন্সিগুলো করছে এর কারণ হচ্ছে এজেন্সিগুলোর লাগছে, কারণ এজেন্সিগুলোর হয়তো ইনকাম একটু কমে যাবে, কিন্তু এখানে আমি দেখছি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এখন আমাদের তো মানববন্ধন বা অন্য কিছু করার মতো কোনো ধরনের কোনো প্রক্রিয়া নাই, কারণ কে সৌদি যাবে কে যাবে না এ নিয়ে কিন্তু কেউ কখনো চিন্তাভাবনা করি না। আমরা হঠাৎ করে চিন্তাভাবনা করি আমরা বাইরে যাব, তখনই যে দেশে সুযোগ সুবিধা বেশি বা সহজ হয় আমরা কিন্তু সেই দেশে পাড়ি জমাই। সো আমি বলবো যে বাংলাদেশে যে সকল গণমাধ্যম কর্মী রয়েছেন প্লাস আরও যারা রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট, তাদের উচিত এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা, এবং সেই বিষয়টি খতিয়ে দেখার মাধ্যমে এই এজেন্সিটা, এই এম্বাসিটা যেন অবশ্যই আপনার যেখানে আছে সেখানে থাক অথবা বাড়িধারাতে যাক, কিন্তু এইটা যেন কখনোই 2টি, 3টি, 5টি বা 50টি এজেন্সির মাধ্যমে সিস্টেমটা না করা হয়। এটা অবশ্যই কমন থাকবে, যে কোনো এজেন্সি যে কেউ গিয়ে সেখানে সরাসরি এম্বাসিতে প্রবেশ করবে, এম্বাসিতে প্রবেশ করার পরে পাসপোর্ট জমা দিয়ে তাদের সিস্টেম অনুযায়ী ভিসাগুলো করবে। আর যদি এটা ডিপ্লোমেটিক জোনের মধ্যে করা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রবেশও করতে পারবে না, কারণ সবার পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব হবে না। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে, যেন সবাই এই বিষয়টি জানার মাধ্যমে এই এম্বাসিটি যেখানেই নিক যেন 2টি বা 3টি নির্দিষ্ট কোম্পানির মধ্যে এই ভিসা সিস্টেমটা চালু করে না দেয়। কারণ এখন সৌদিতে একজন ব্যক্তি যে টাকা খরচ করে যাবে, যাওয়ার পরে 1 বছর পরে তাকে কিন্তু আবার ভিসা রিনিউ করতে অনেক বড় একটি অ্যামাউন্ট লাগছে। সো ফার্স্টেই যদি সে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরে সেখানে গিয়ে কী করবে? সো ভিউয়ার্স, আশা করি ভিডিওর মূল কথা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিসা ইনফরমেশনের সাথেই থাকবেন। অবশ্যই নিয়মিত আপনারা বিভিন্ন দেশের ভিসা রিলেটেড আপডেট পাবেন। আসসালামু আলাইকুম।